এখন বানাবো পটলের দোলমা। সেই জন্য পটলগুলো দেখুন পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি, আর পটলগুলোকে একটু কাটিয়ে নেবো। লবণ হলুদ দিয়ে পটল ভাপানো হয়ে গেছে, এবার ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার পটল ভাজা করায় আদা বাটা, রসুন বাটা, আর অল্প একটু কাঁচা লঙ্কা দিলেও হবে, নামিয়েও হবে, দিয়ে দেবে। আর পটলের বীজ বাটা চাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পটল বাটা, পটলের বীজের যে টেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। একটা সেদ্ধ আছে, পটলের পুর রেডি হয়ে গেছে, ঠান্ডা করতে হবে, ঠান্ডা হয়ে গেলে পটলের মতো ভরে নেবো, দিয়ে তৈরি করবো কারি। আমার সবগুলো পটলের পুর ভরা হয়ে গেছে, আর একটা বাকি ছিল সেটাও হয়ে যাচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ভালো দিয়ে দেব। লঙ্কা কষানো হয় না, এবারে দিয়ে দিচ্ছি সর্ষে লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প চিনি, রাত মতো চিনি। কষানো হয়ে গেছে মশলানো, এবার জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পুর ভরা পটল, একটু সেদ্ধ হবে, সেদ্ধ করাই আছে, একটু সেদ্ধ হবে। পটলের দোলমা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।